আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, নতুন কবুতর যদি ডিম দেয় ভুলেও যে কাজটা করবেন না, এই ভিডিওর মধ্যে বিষয়টা আমি আলোচনা করব। অর্থাৎ যে কবুতরকে আপনি নতুন জোড়া দিয়েছেন, আপনার লফটের নতুন কবুতর অথবা নতুন কবুতর নিউ অ্যাডাল্ট আপনি কালেক্ট করছেন, সেই কবুতর আপনি আপনার লফটে নিয়ে এসে যেই ভুলটা করবেন না, ভুলেও ডিম দিয়েছে প্রথম তারা, যদি আপনি এই ভুলটা করে বসেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই কবুতরের পরবর্তীতে অনেক বড় ধরনের সমস্যা হইতে পারে। সেটা কি এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না, অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাক্সি পেয়ার নিউ অ্যাডাল্ট, সে কিন্তু এই যে মাদিটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে, একটা অলরেডি একটা ডিম সে ভেঙে ফেলছে, দ্বিতীয় ডিম সে দিয়েছে, এখন এর মল্টিং চলছে। আমি যখন জোড়া দিয়েছিলাম সেই সময়টাতে কিন্তু মল্টিং ছিল না, জোড়া দেওয়ার পরে কিন্তু মল্টিং শুরু হয়েছে। আর মল্টিংয়ে যখন কবুতর চলে যাবে তখন কি করতে হবে, ওদেরকে পৃথক করে দিতে হবে, এটাই হচ্ছে উত্তম। কিন্তু আমি করছি না, কারণ কি এরা কিন্তু প্রথম জীবনের প্রথম ডিম দিয়েছে। আর এই অবস্থাতে এই যে দেখেন আমি একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি, এই যে ডিম প্লাস্টিকের ডিম, আর এটা হচ্ছে ওদের ওরা পারছে যে ডিমটা, সেটা আমি দেখাই। এই ডিমটা কিন্তু অন্যান্য কবুতর যেমন ডিম পাড়ে সুন্দর স্মুথ, কোনো প্রকার কোনো কিছু থাকে না ডিমের গায়ে, এই ডিমের গায়ে কিন্তু অনেক কিছু আছে এবং সেটা আমি ধরে বুঝতে পারছি এটা স্মুথ না। সো হয়তো বা এই ডিমের মধ্যে ভ্রূণ আসবে না, তারপরেও আমি কেন কবুতরকে এই যে তাওয়ায় রাখছি, অর্থাৎ ডিম দিয়ে রাখছি, এটার পিছনে মূল কারণ হচ্ছে নতুন কবুতর। অনেক সময় নতুন কবুতর এই সমস্যা দেখা দেয়, তারা ডিম নষ্ট করে, প্রথম ডিম পেড়ে ফেলার পরে তারা কী করে, ডিম ভেঙে ফেলে নষ্ট করে। ঠিক তেমনটাই হয়েছে, একটা ডিম কিন্তু এই মাদিটা ডিম ভেঙে ফেলছে একটা, এই যে নর তুলনামূলকভাবে মাদিটার চেয়ে একটু ছোট, মাদিটা একটু বড় আর নরটা কিন্তু একটু ছোট। তবে এর যে অ্যাক্টিভিটি এবং এর যে অ্যাটিটিউড, তাতে করে অন্যান্য বড় যেসব নর রয়েছে তাদের চেয়ে কোনো অংশে কম নয়, প্রচুর পরিমাণে ডাকে, যদিও এখন রাতের সময় এই জন্য ওইভাবে ডাকছে না। এই যে মাদিটা, সে কিন্তু ডিম তাওয়া দিচ্ছে যাতে করে ডিম নষ্ট না করে ফেলে। দ্বিতীয়বার যখন সে ডিমে তাওয়া দিবে, দ্বিতীয়বার যাতে নষ্ট না করে এজন্য কিন্তু আমি বসিয়ে রাখছি। এই যে যখন আপনি প্রথমবার কবুতরকে বসিয়ে রাখবেন তাওয়ার মধ্যে, ডিম দিয়ে প্লাস্টিক ডিম হোক অথবা তাদের নিজের প্রথম ডিম পাড়া হোক, সেই ডিমটাতে যখন আপনি বসিয়ে রাখবেন দ্বিতীয়বার বা তৃতীয়বার তারা কিন্তু ডিম আর নষ্ট করবে না। অনেক সময় দেখা যায় 18 দিন তাওয়া দিয়েছে বা 17 দিন তাওয়া দিয়ে উঠে পড়ছে, 15 দিন তাওয়া দিয়ে উঠে পড়ছে, এই সমস্যা কিন্তু দ্বিতীয়বার আর হবে না যদি প্রথমবার আপনারা এইভাবে তাওয়ার মধ্যে ডিম দিয়ে রাখেন এবং ওদেরকে তাওয়ায় বসিয়ে রাখেন। সো আশা করি আমি কী বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ প্রথম ডিম দেওয়ার পরে ডিমটা ফেলা যাবে না, ডিম জমুক চাই না জমুক, সে ডিম থেকে আপনি বেবি পান বা না পান কী করতে হবে, আপনাকে ডিম দিয়ে রাখতে হবে 15 দিন বা 16 দিন তারা তাওয়া দিক, দেওয়ার পরে ডিমটা আপনি ফেলে দিলেন, যদি বাচ্চা ফোটে ফুটলে ফুটলো, না ফুটলে না ফুটলো, কিন্তু ডিম সরানো যাবে না, প্রথম পর্যায়ে রেখে দিতে হবে যাতে করে তারা দীর্ঘদিন 15 থেকে 16 দিন তারা ডিমে তাওয়া দেয়। সেক্ষেত্রে ওদের যে একটা ডিম বাচ্চা ফুটানোর যে একটা অভ্যাস, এটা যাতে গড়ে ওঠে। সো আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। আজকে এ পর্যন্ত ছিল, পরবর্তীতে আপনাদের মধ্যখানে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাবো আমি রেজন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।